আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আলট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল ও হিজোমাথেরাপিস্ট। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে কথা বলবো হলো কোন ধরনের পাইলস অপারেশন ছাড়াই ভালো হয়। তো যারা এই পাইলস বা অর্শ নিয়ে সাফার করতেছেন, তো তাদেরকে আমি বলবো যে ভিডিওটি না টেনে একটু গুরুত্ব সহকারে দেখুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, আসুন আগে জেনে নিই পাইলস কী। ও তার আগে বলে নিই দর্শক যে আমরা কিন্তু মেডিকেল টার্মে এটি হেমোরয়েড হিসেবে বলে থাকি, অর্থাৎ মেডিকেল টার্ম হলো হেমোরয়েড। তো হেমোরয়েড যেহেতু বললে অনেকেই বুঝবে না, এই জন্য আমি এই অর্শবা পাইলস টার্মটি ব্যবহার করতেছি। তো যাই হোক, অর্শবা পাইলস কী, সেটি হলো মলাশয় এবং পায়ুপথে একদম নিচে অবস্থিত প্রসারিত এবং প্রদাহজনিত একটি শিরা। তাহলে দেখুন দর্শক, যে শিরাটি প্রদাহ এবং প্রসারিত হয়। তো এই পাইলস দুই ধরনের হয়ে থাকে, একটি হলো এক্সটার্নাল পাইলস আর একটি হলো ইন্টারনাল পাইলস। তো এই ইন্টারনাল পাইলসকে আবার চারটি গ্রেডে ভাগ করা হয়, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। তো প্রিয় দর্শক, থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড এই দুই গ্রেডের পাইলস আপনাকে মাস্ট বি অপারেশন করতে হবে, অপারেশনের কোনো বিকল্প নাই। এই জন্য যাদের এই থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের পাইলস আছে তাকে অপারেশন করতেই হবে। আর ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের পাইলস অপারেশন ছাড়াই ভালো হয়, যদি আমি যে নিয়মগুলো বলি এগুলো যদি মেনে চলেন। দর্শক, তুলুন আগে জানি যে ফার্স্ট গ্রেডের পাইলসটি কেমন। ফার্স্ট গ্রেডের পাইলস হলো ইরিটেশন হবে, পেইন হবে, কখনো কখনো ব্লিডিং হবে, এবং মলদ্বারের মধ্যে আঙুল প্রবেশ করালে মনে হবে যে কাঁঠালের মুচির মতো কিছু একটা ভিতরে আসে, অর্থাৎ ছোট একটা মাংসপিণ্ডের মতো কিছু একটা আসে। এটি হলো ফার্স্ট গ্রেডের পাইলস। আর সেকেন্ড গ্রেডের পাইলস হলো ফার্স্ট গ্রেডের সিমটমগুলো থাকবে এবং যে মাংসপিণ্ডটা ভিতরে অনুভব হতো সেটি আর ভিতরে থাকবে না, পায়খানার সময় এটি বাইরে চলে আসবে এবং পায়খানাও শেষ, এটা আপনা আপনি ভিতরে চলে যাবে। এটি হলো সেকেন্ড গ্রেডের পাইলস। তাহলে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড এই দুই গ্রেডের পাইলস কিন্তু আপনার অপারেশন ছাড়াই ভালো হবে, কিছু নিয়ম মানলে। সে নিয়মগুলো কী? শতকরা 90% পাইলস কোষ্ঠকাঠিন্যর জন্য হয়ে থাকে, এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে কখনো যেন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য না হয়। কিছু খাবার খাওয়া যেতে পারে যে খাবারগুলোতে প্রচুর ফাইবার থাকে, যেমন ধরুন বিভিন্ন রকমের সবজি, ফলমূল, বিভিন্ন রকম রঙিন ফলমূলে কিন্তু প্রচুর ফাইবার আছে, তাহলে এই খাবারগুলো খাওয়া যেতে পারে। আর আমিষটাকে আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে, যেমন ধরুন গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লারের মাংস, এই ধরনের আমিষ আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ইসুপগুলো ভুষি খেতে হবে, এক গ্লাস পানির মধ্যে 2 থেকে 3 চামচ করে ইসুপগুলো ভুষি সকালে এবং রাত্রিতে এভাবে গুলিয়ে খাবেন। অনেকেই করে কি, রাত্রে গুলিয়ে রাখে, সকালে উঠে খায়, এভাবে খাওয়া যাবে না। যখন আপনি ইসুগুলো ভুষিটা গুলিয়ে ফেলবেন সাথে সাথে খেয়ে ফেলবেন। এবং একটি কথা বলে রাখা দরকার, সেটি হলো যারা ইসুগুলো ভুষি খাবেন আপনাকে প্রচুর পানি খেতে হবে, কারণ ইসুগুলো ভুষি কিন্তু পানি শোষণ করে, এজন্য ইসুগুলো ভুষি খেলে আপনাকে প্রচুর পানি খেতে হবে। আর একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা যাবে না, ভারী ওজন তুলনামা করা যাবে না, আর আপনাকে ঘুমটাকে নিশ্চিত করতে হবে, একদম কোয়ালিটিফুল ঘুম প্রয়োজন হবে, অর্থাৎ একটু সকাল সকাল ঘুমিয়ে যাবেন এবং সকাল সকাল উঠবেন। আর প্রিয় দর্শক, আর যে কাজটি করবেন সেটি হলো দুশ্চিন্তা মুক্ত থাকবেন, ইনশাআল্লাহ তাহলে এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনি পাইলস অপারেশনের হাত থেকে বেঁচে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।